হাই গাইজ, দেখো প্রথমে এই মাছ নিয়ে হাজির, ইলিশ মাছ, এটা 350 গ্রাম ইলিশ মাছ নিয়েছি, সেটা আমি আজকে রান্না করবো, তোমাদের দেখাবো, একটু একটু করে শেয়ার করবো। তো সবার প্রথমে নিয়ে নিলাম একটু পোস্ত, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিলাম। এখন কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো। তো ব্যাস বসিয়ে দিলেই হয়ে যাবে, এটা কোনো ঝামেলা নাই, একটু পোস্তটা বাটলেই হয়ে যায়। বসিয়ে দিলে আমার ত্বক এটা রেডি। ভিডিওটা দেখছো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, না জানালে কিন্তু বুঝতে পারবো না। আর এক মাস পর আজকে এই মাছটা খাচ্ছি, কেন কি আমরা এক মাস খাইনি। তো তরকারি আমার হয়ে গেছে, এখন পরিবেশন করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তো এখন কমেন্ট রাখছি, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। টাটা।